আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাপনেপ ট্রাভেলার্স বিটির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, গত কয়েক পর্বে আপনারা দেখেছেন আমরা কক্সবাজার রয়েছি। এই পর্বে আমরা কক্সবাজার কোন হোটেলে ছিলাম সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, কক্সবাজার আসার আগে আমাদের মাথায় একটা জিনিসই আসে, কোথায় থাকবো, কী খাবো, এই বিষয়টা নিয়ে। আমরা যারা কক্সবাজার আসি বা আসবো চিন্তা করি, তখন আমরা এটা নিয়ে একটু বেশি টেনশানে পড়ে যাই। কক্সবাজার কোন হোটেলে থাকবো আর হোটেলের সেফটি কেমন হবে, রুম কেমন হবে, ভাড়া কেমন হবে, এগুলো নিয়ে আমাদের মাথায় সবসময় থাকে। তো এক্ষেত্রে আমরা সবাই কক্সবাজারের হোটেল সম্পর্কে জানার জন্য ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখি, দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আমরা যে হোটেলটা ছিলাম, হোটেলের নাম হচ্ছে হোটেল সিমুন। এটা ডলফিন মোড় থেকে 2 মিনিট হেঁটে আসলে এই হোটেল থেকে কলাতলি বিচ 2 মিনিট ডিস্টেন্স। কলাতলি বিচ এবং ডলফিন মোড়ের মাঝামাঝি রাস্তার বাম পাশে এই হোটেলের অবস্থান। এই হোটেলে কি কি সার্ভিস রয়েছে আপনাদেরকে পুরো বিস্তারিত চেষ্টা করব। প্রথমে অ্যাড্রেসটা বলে নিই। এই হোটেলটা হচ্ছে কলাতলি কক্সবাজার, হোল্ডিং নাম্বার 654/1 নিউ, 870/1 কক্সবাজার, বাংলাদেশ। আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01872604010 অথবা 01872604012। এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন হোটেল রিজার্ভেশনের জন্য। এটা একটা নন কমার্শিয়াল ব্লগ, আপনাদেরকে বলে নিই। আমরা এই হোটেলটাতে 2200 টাকায় ডাবল ডিলাক্স একটা রুম নিয়েছি একদিনের জন্য। আমরা একদিন এই হোটেলে ছিলাম, তার সাথে ছিল বুফে ব্রেকফাস্ট, 24 ঘন্টা ওয়াইফাই কানেকশান পেয়েছি আমরা, 24 ঘন্টা রুম সার্ভিস এবং 24 ঘন্টা বিদ্যুৎ ব্যবহার। যখন বিদ্যুৎ ছিল না তখন ওরা জেনারেটারের মাধ্যমে সার্ভিস দিয়েছিলেন আমাদেরকে। এছাড়া এই হোটেলের ইনডোরে একটি সুইমিং পুল রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতে এই সুইমিং পুলটা ইউজ করতে পারেন, আমরাও ইউজ করেছিলাম। আমরা রুমের সাথে এখানে পেয়েছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আপনারা যারা আসবেন আশা করি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা উপভোগ করবেন, খুবই মজার মজার খাবার ছিল। এছাড়াও এই হোটেলের সাথে রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে অন্যান্য খাবারগুলো এই হোটেল থেকে খেতে পারেন। আমরা রাত্রে ডিনারটা এখানে করেছি, খুবই মজাদার খাবার ছিল এবং দামেও কম ছিল। আর আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসেন, এখানে কার পার্কিংয়ের জন্য সুবিধা রয়েছে। একটা মজার বিষয় হচ্ছে এই হোটেল থেকে সি ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। এক্ষেত্রে রুম রেট কিছু এদিক সেদিক হবে যে রুমগুলো থেকে সি ভিউটা দেখা যায়। এছাড়াও হোটেলের ছাদ থেকে খুব সুন্দরভাবে সি ভিউটা উপভোগ করা যায়। ইনডোরে যে মিনি সুইমিং পুলটা রয়েছে এটা খুবই সুন্দর পরিপাটি এবং স্বচ্ছ পানি, আমরা খুব উপভোগ করছিলাম এই সুইমিং পুলটাতে। আপনারা চাইলে ছোটোখাটো অনুষ্ঠান বা কনফারেন্সও করতে পারেন, এখানে একটা মিনি হল রুম রয়েছে। আর রুমটা আপনারা দেখছেন এটা এসি রুম। রুমের সাথে আনুষাঙ্গিক টুথপেস্ট, ব্রাশ, সাবান, টিস্যু, টাওয়াল সব কিছু ওনারা দিয়ে দিয়েছেন আমাদেরকে। আমাদের কাছে রুমটা অনেক ভালো লেগেছে এবং নিরাপদ মনে হয়েছে। আপনারা চাইলে কক্সবাজারে আসলে হোটেল সিমুনে এসে থাকতে পারেন। আপনারা যদি 2 দিনের জন্য প্যাকেজ নেন সেক্ষেত্রে আরও কিছু টাকা কম পড়বে। আমরা একদিন থাকার কারণে আমাদের থেকে 2200 টাকা নিয়েছে ওনারা। এখানে আর একটা জিনিস বলে রাখি, হোটেলের ভাড়াটা অফ ডে এবং অন ডে এটা ভেরি করে, এটা জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসবেন। কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বারগুলো আমি দিয়েছি এগুলো ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, অ্যাড্রেসটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে বুকিং দিয়ে আরও কিছু টাকা কমে আসতে পারেন। আর একটা জিনিস, হোটেলে যখন আপনারা আসবেন আপনাদেরকে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বরণ করে নেবে। আমাদের কাছে হোটেলটা ভালো লেগেছে, পরিপাটি পরিচ্ছন্ন, 5-3 স্টার মানের হোটেলের মতো।
বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন। তো বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।